ওয়াল্লাযীনাহুম লিযযাকাতি ফাঈলুন যাকাত দিতে হবে যাকাত এটা সফল মুমিনের পরিচয় রমজান আসছে আলহামদুলিল্লাহ আমরা যারা যাকাত দেই আমরা চেষ্টা করি রমজানে দিতে কারণ রমজানে নফল হয়ে যায় ফরজের সমান একটা ফরজ হয়ে যায় 70টা ফরজের সমান ঠিক কি না কিন্তু যাকাত দিতে গিয়ে অনেকে ঝামেলা করেন পয়সা কম আছে হিসাব ঠিক আছে হুজুর আমার অ্যাকাউন্টে আছে 10 লাখ যাকাত কত হবে আমরা বলি 25,000 কয় মাত্র 25 ওকে ওকে হুজুর লাখে 2,500 কোনো ব্যাপার না 25,000 টাকা যাকাত দিয়ে দেয় করায় গন্ডায় গনে গনে ওই লোকটা যখন কিছুদিন পরেই 100 কোটি টাকার মালিক হয়ে যায় তখন হিসাব করে দেখে 2.5 কোটি টাকা যাকাত কয় বাবা রে কত রে 2.5 কোটি এখন এবার ম্যানেজারকে ডাইকা কয় যাকাতের শাড়ি কিন্না লাও তিন ট্রাক হিসাব দরকার নাই লামসাম ওই বেশি টাকা হয়ে গেছে যাকাত দিতে ভয় পাচ্ছে যাকাতকে অনেকে জরিমানা মনে করে ঠিক কি না এটা কিয়ামতের একটা আলামত মানুষ যাকাতকে জরিমানা মনে করে আ বন্ধু আমার এখন লামসাম যাকাত দে যাকাত দেওয়ার জন্য আলাদা শাড়ি যাকাতের আলাদা কাপড় যাকাতের আলাদা লুঙ্গি এগুলো নাই এগুলো দেবেন না যাকাত দেবেন টাকা কারণ কারো কাছে 100 টাকা থাকলে 2.5 টাকা যাকাত আসে 1,000 টাকা অঙ্কটা বুঝাচ্ছি 1,00,000 টাকায় 2,500 10,00,000 টাকা 25,000 যাকাত আসলো এখন 25,000 টাকা যে যাকাত আসলো ওই যাকাতের টাকাটার মালিক আপনি না গরিব মাশাআল্লাহ বলুন আমি না গরিব এখন গরিবের 2,500 আপনার 25,000 টাকা গরিবেরা কি কইছে আমাদের জন্য লুঙ্গি কিনিয়েন এখন যে লুঙ্গি আপনি কিনলেন টাকা কি আপনার না গরিবের তো গরিবের টাকা আপনি খরচ করলেন এ অধিকার আপনারে দিল কে টাকা তো আপনার নয় আবার এমন শাড়ি কিনে যে শাড়ি না মশারি ঠিক না শাড়ি না এগুলো মশারি বাড়ির কাজের লোকেরা এত কম দামি শাড়ি পরে না এখন তার দরকার ওষুধ কেনার টাকা তার দরকার ঋণ পরিশোধের টাকা তার দরকার চাল কিনবে তার দরকার ডাল কিনবে আপনি দিছেন শাড়ি উনি দিছে লুঙ্গি 5টা 7টা 10টা শাড়ি হয়ে গেল এখন সেগুলা দিয়া করবে কি এখন বাধ্য হইয়া ঈদের পরে আবার দোকানদারের কাছে যায় ও লুঙ্গিওয়ালা দোকানদার এ 5টা লুঙ্গি কিনবেন নি আমি যাকাতের হিসাবে পাইছি তখন লুঙ্গিওয়ালা দইরা কয় এগুলো তো বেচতে পারবো না এত পাতলা কেটা না বাস্তবতা এখন কি হবে তখন উনি বাধ্য হইয়া কয় আচ্ছা যা দেন আর কি কয় এরপরও রাখেন আমি কি করবো বন্ধু আপনি এখন তাকে দিলেন তাকে যখন দিলেন তখন তো এগুলো কম দামে বিক্রি করলো লসে পড়ে গেল আপনি যাকাত দেওয়ার সময় তার ক্ষতি করলেন এ অধিকার আপনার নাই চেয়ারম্যান সাহেব আছেন না আল্লাহ তাআলা আমাদের চেয়ারম্যান সাহেবকে দিনের জন্য কবুল করুন নেক হায়াত দারাজ করুন জাতি এবং দিনের আল্লাহ বড় খাদেম বানায়া দেন বলেন আমিন আমার বন্ধু যাকাতের কথা বলছিলাম এখন আপনি যাকাত দিলেন লুঙ্গি শাড়ি তার এটা প্রয়োজন নাই তার ক্ষতি করলেন আবার অনেকে যাকাত দেওয়ার জন্য মাইকিং করে এমন আছে না মাইকিং করে বাড়িতে নেয় লাইনে দাঁড়ায়া যাকাত নেয় আকাশে রোদ ঘামে ঘামতে ঘামতে অস্থির পিপাসায় কাতর হইয়া সেন্সলেস হয়ে গেছে এমন ঘটনা আছে পায়ের তলায় পড়ে যাকাত নিতে যাইয়া মইরা গেছে এমন ঘটনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযাব তোমরা যখন কাউকে সাদাকা করবে দুটি কারণে তোমার সাদাকা বাতিল হবে শোনো বাতিল করিও না তোমার সাদাকা একটা হলো দান করে খোঁটা দিলে সাদাকা বাতিল হয় আর একটা হলো দান করে কষ্ট দিলে সাদাকা বাতিল হয় লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযাব কোরআনে আল্লাহ বলেন দুটি কাজ করিও না করলে তোমার দান বাতিল হবে কে বলেছেন আল্লাহ
একটা হলো দান করে খোটা দিও না। দান করে খোটা দেওয়ার অভ্যাস কিছু মানুষের আছে, পাশের বাড়ির গরিব আপনি তাকে হেল্প করেছেন, টাকা পয়সা দিয়েছেন, কিছুদিন পরে এবার যেই কোনো কারণে সে আপনার সাথে দ্বিমত করেছে, অথবা কোনো বিষয়ে সে হয়তো আপনার একটু ক্ষতি করে ফেলেছে, অথবা আপনি নির্বাচনে দাঁড়াইছেন মেম্বার চেয়ারম্যান এমপি, সে আপনার দল করে নাই, আপনি এবার বললেন বেটা কয়দিন আগে না তোর এটা করলাম, বলে না তুই আমারই ক্ষতি করলি, কয়দিন আগে এটা করছি, তুই আমার ভোট দিলি না, কয়দিন আগে করছিস, এটা মানুষের অভ্যাস। এই জন্য দান করার মাসালা হলো দান করে আপনি ভুলে যাবেন, তার পক্ষ থেকে কোনো প্রতিদান আশা করবেন না, প্রতিদান দেবে কে? রহিমুন ইয়ারহামুহুমুর রহমান। আল্লাহর হাবিব বলে তুমি যদি মানুষের প্রতি দয়া দেখাও রহমান তোমার উপরে দয়া করবে, তুমি হালাল কামাই থেকে গরিবকে দেবে, গরিবের প্লেটে পড়ার আগে হাতে পড়ার আগে ইয়াতাকাব্বালু আল্লাহু বিয়ামিনিহি, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নিজের ডান হাত বাড়াইয়া দেয়, এটা আল্লাহর হাতে থাকে, আল্লাহর হাতে। এখন আপনি যখন খোটা দেবেন তখন আল্লাহ হাত থেকে ফেলে দেয় তোমার সাদাকা বাতিল। ওয়াল আদাব, আরেকটা হলো সাদাকা দিয়ে কষ্ট দিও না। এখন যারা মাইকিং করে সাদাকা দেয়, যাকাত দেয়, লুঙ্গি দেয়, শাড়ি দেয়, আপনারাই বলুন তো ওই শাড়ি আনার জন্য গেলে কষ্ট হয় কি না? আপনার সাদাকা বাতিল হয়ে যাবে। এই জন্য যাকাত দেওয়ার নিয়ম হলো হিসাব করবেন, এক নাম্বার কাজ হলো কত টাকা যাকাত, হিসাব করতে হবে লামসাম যাকাত দেয়া যাবে না। যাকাত দেয়া যেমন ফরজ, যাকাতের হিসাব করাও ফরজ, 2.5% হিসাব করার পরে এবার যাকাত দেবেন, আপনি ডাকবেন না বরং আপনি যাবেন, যাকাত দেয়া আপনার জন্য ফরজ, এটা গরিবের প্রতি করুণা নয়। ফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, আল্লাহ কোরআন মাজিদে বলেন তোমার সম্পদের মাঝে আল্লাহ গরিবের হক ঢুকাইয়া দিছে, এখন তুমি খুঁজে খুঁজে তাকে যাকাত দেবে, এটা তার অধিকার, এটা তার প্রাপ্য, তাকে ডেকে এনে কষ্ট দিও না, হিসাব করে করে যাকাত দিতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন যারা অপ্রয়োজনীয় কথা কাছ থেকে দূরে থাকে তারা সফল মুমেন, এবং যারা যে মানুষগুলো নিজের চরিত্রের হেফাজত করে তারা সফল মুমেন, যে মানুষগুলো ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করে না তারা সফল মুমেন, যারা মানুষের সাথে অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে না তারা সফল মুমেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এই চরিত্র অর্জন করলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর জান্নাতে আজকের সামিয়ানার নিচে যেভাবে বসে আছি একসাথে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মা বোনদেরকে আল্লাহ তাআলা দিন মেনে চলার তৌফিক দিন, আমিন। স্টেজে